ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ স্বাদের মজাদার স্পাইসি দই কাতলা। আর এটা খুবই সহজভাবে আমি কিভাবে তৈরি করেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর এখানে আমার লাগবে টক দই। প্রথমে আমি একটি মশলার মিশ্রণ তৈরি করে নেব। এর জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এদিকে আমি কাতলা মাছটা ম্যারিনেট করে নেব সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে, খুব ভালোভাবে মেখে নিব। এতে করে এর মাছের ভেতরে লবণটা খুব ভালো মতো ঢুকে যাবে, যেহেতু আমি এই মাছটা কাঁচাভাবেই রান্না করব, কোনোভাবে ভাজব না সেজন্য। এদিকে আমি লবণ আর পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ, 2 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে এই দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মশলাটা আমি মিশিয়ে নিব। দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এই মিশ্রণটা আমি মাছের ভিতরে ঢেলে দিব। আমি যেহেতু মাছে আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম, সেজন্য আমি এই মশলাটার ভিতরে লবণ আর হলুদের পরিমাণটা একটু কম করে দিয়েছি। দেখুন খুব ভালোভাবে মাছের সঙ্গে মশলাটা মেখে নিতে হবে। এখন আমি এটা ম্যারিনেটের জন্য রেখে দিব। আমি 30 মিনিটের জন্য এটা ম্যারিনেটের জন্য রেখে দিব। এর ভিতরে এর তেল মশলাটা খুব সুন্দর মতো ঢুকে যাবে, যেহেতু আমি মাছটা ভাজবো না। এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল, আর এখানে ফোড়নে দিয়ে দিব তেজপাতা, 1 টুকরা দারচিনি, দিয়ে দিব 2টা এলাচ। আমি মুখটা ফাটিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর মতো বেরিয়ে আসবে। 3টে লবঙ্গ দিয়ে দিয়েছি। ফোড়নটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, এ পর্যায়ে আমি মাছগুলো এর ভিতরে দিয়ে দিব। এভাবেও একবার হলে ট্রাই করবেন আপনারা, আর এভাবে অবশ্যই একবার খেয়ে দেখবেন। আমি বারবার বলছি কারণ এটা অসম্ভব মজার হয়েছিল। খুব ভালোভাবে এটা আমি প্যানে বসিয়ে দিব। এবার মশলাটা আমি খুব সুন্দর মতো এর উপরে দিয়ে দিব। এভাবে আমি 1 মিনিট থেকে 2 মিনিট রান্না করে নিব। এক পাশ যখন হয়ে যাবে তখন উল্টিয়ে অন্য পাশটাও এভাবে আমি হতে দিব। এভাবে করে 5 থেকে 6 মিনিট এই মাছটা আমি কষিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এই মাছটা ভেজেও রান্না করতে পারবেন, সেক্ষেত্রে এটা ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই। শুধু লবণ হলুদ মাখিয়ে মাছটা ভেজে তারপরে মশলা কষিয়ে এর ভিতরে মাছটা দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব, এতে করে আমরা যে টক দইটা দিয়েছিলাম তার টেস্টটা খুবই ভালো হবে। এখানে আমি 4টে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর মাথা থেকে একটু ফেড়ে দিয়েছি, এতে করে দারুণ একটা ফ্লেভার বের হয়ে আসবে। আর মশলা ধোয়ার যে পানিটা রয়েছে এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ, আমি এটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি লো হিটে এটা 15 মিনিটের জন্য রান্না করে নিব, তাহলেই হয়ে যাবে। দেখুন আমার খুব ভালো মতো এটা হয়ে গিয়েছে। আমি আরেকটু উল্টিয়ে দিব, আর অবশ্যই কিন্তু সাবধানে উল্টাবেন, কারণ যেহেতু আমরা কাঁচা মাছ রান্না করছি সেহেতু ভেঙে যাওয়ার চান্সটা একটু বেশি থাকে, সেজন্য খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, আলতো করে এটা উল্টিয়ে দিতে হবে। দেখুন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে, আর এর ঝোলটা একদম মাখা মাখা হবে। আর এটা কিন্তু পোলাও গরম গরম ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। এই তো আমি পরিবেশন করে দিয়েছি, আর দেখতে দেখুন কতটা ইয়াম্মি দেখাচ্ছে, আর খেতে তো অসম্ভব মজার হয়েছিল। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, অতিথি আপ্যায়নে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। আর
অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে খেয়ে জানাবেন কেমন হয়েছে, কমেন্টস করে জানাবেন। আর লাইক দিয়ে তো একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।